আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করতে এলাম, কিভাবে পারফেক্ট নাড়ু তৈরি করতে হয় এই ধরনের একটি রেসিপি। আর এই নাড়ু রেসিপি ছোট বড় বাচ্চা বুড়ো সবাই পছন্দ করে। চলুন তাহলে এই নাড়ু কিভাবে তৈরি করতে হয় সহজ উপায়ে। ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নারিকেল নাড়ু তৈরি করতে আমি এখানে একটা মাঝারি সাইজের নারিকেল নিয়ে নিয়েছি। এবার আমি এই নারিকেলটা ভালোভাবে কুড়িয়ে নিব। ভিউয়ার্স, আমি নারিকেলটা ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিব গুড়। আমি এখানে এক কাপ পরিমাণ গুড় নিয়েছি। এই গুড়টা আমি এবার ভালোভাবে এই নারিকেল কুড়ার সঙ্গে মেখে নিব। এতে হবে কি, নারিকেলটা অনেক সফট হবে এবং গুড় যখন চুলায় যাবে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। ভিউয়ার্স, নারিকেলটা মাখানো হয়ে গেছে। আমি 2 মিনিটের মতো নারিকেলটা মাখিয়ে নিয়েছি। দেখুন কেমন একটা তেল তেলে ভাব এসেছে। এবার আমি চলে যাব মূল রান্নায়। আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন, এছাড়াও আপনারা এখানে আখের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এখানে খেজুরের গুড় আজকে দিয়ে তৈরি করব। ভিউয়ার্স, আমি চুলায় একটি ফ্রাই প্যান অ্যাড করে দিয়েছি। এবার আমি এখানে সেই খা নারিকেল কোড়া দিয়ে দিব। আমি এবার ভালোভাবে নারিকেলটা ঘোড়া করে নিব। ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নাড়ু রেসিপিটা কম বেশি সবার কাছে অনেক প্রিয়, বিশেষ করে বাচ্চারা তো অনেক মজা করে এই নারিকেল নাড়ু খেতে পছন্দ করে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে এভাবে নাড়ু তৈরি করেন তাহলে পারফেক্ট নাড়ু তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় নারিকেলের গুড় বেশি হলে নারিকেলটা শক্ত হয়ে যায়, আবার গুড়টা যদি কম হয় তাহলে কিন্তু নরম হয়ে যায়। এক্ষেত্রে গুড়ের মাপটা আপনার এখানে অবশ্যই ঠিক রাখতে হবে। আমি ভালোভাবে কিন্তু নারিকেলটা গুঁড়া করে নিচ্ছি। ভিউয়ার্স, নারিকেলটা সিদ্ধ হওয়ার জন্য আমি 3 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। ফিরে এলাম 3 মিনিট পর। আমি আবার নারিকেলটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। ভিউয়ার্স, নারিকেলটা সুন্দর একদম আঠালো হয়ে আসছে। আমি আরও 3-4 মিনিট এভাবে ভুনা করে নিব। ভিউয়ার্স, সুন্দর একটা পাক চলে এসেছে, দেখুন আর ফ্রাই প্যানের সাথে লেগে যাচ্ছে না। এবার আমি হাত দিয়ে অল্প একটু এখান থেকে নারিকেল পুর উঠিয়ে দলা পাকিয়ে নেব। যদি দলাটা শক্ত হয় তাহলে আমি এই নারিকেল পুরটা নামিয়ে নিব। ভিউয়ার্স, আমি একটা নাড়ু বানিয়ে নিয়েছি, সুন্দর একটা সফট একটা লুক এসেছে। আমি এবার নাড়ুর বাকি সবটুকু নামিয়ে নিব এবং ছোট ছোট বল শেপে আমি আকার দিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। আমি নারিকেল পুরটা 2-3 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। নারিকেলটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে, এবার আমি নাড়ু শেপ দিয়ে দিব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার নাড়ু। প্লিজ আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।